আর্থিক দুর্নীতি তদন্ত চলছে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে, বাড়ি নার্সিং হোমে এর আগে তল্লাশি চলেছে, আর এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়। আরজিগড় মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের চিকিৎসক বিধায়কের। দুদিন আগেই তার নার্সিং হোম বাড়ি বাংলোতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করা হয়েছিল ফোন, সেই সমস্ত ফোনের লক খোলার জন্য তাকে তলব করা হয়েছে, এমনই জানাচ্ছেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়। দেখেছে তিনটে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। তিনটে ফোন নিয়েছে আমার, আমার দুই মেয়ের দুটো ফোন, সেগুলো কিছু কিছু পাওয়া যায়নি, বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। ওরা সার্চ করেছে কিছু ডকুমেন্ট হাসপাতালে, রোগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে, একবারই রেডি হয়েছে। আর এটা হচ্ছে আক্তার আলী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ভিত্তিতেই রেডি হয়েছে, কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই। এটা একটা বড় চক্রান্ত এবং আমরা সত্যের পথে আছি এবং আমাদেরই জয় হবে। তৃণমূলের বিধায়ক বলে কি চক্রান্ত সেটা আমি বলতে পারবো না, সেটা বলতে পারবো না, তবে চক্রান্ত নিশ্চয়ই। আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই এর নজরে বা সল্ট লেকের একটি হোটেল। 9 আগস্ট রাতে কে ছিল সেই হোটেলে? হোটেলের ভিজিটর্স বুক এবং নথি চেয়ে পাঠালো সিবিআই। নথি চেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন হোটেল কর্মীও। অ্যাপের মাধ্যমে বুকিং করা হয়েছিল হোটেলের ঘর, উল্লেখ সিবিআই এর নোটিশে। ওনার গেস্টের নাম আছে আশিস কুমার পান্ডে, ঠিক আছে, ওটা আছে 9/8/24। আশিস কুমার পান্ডে, হ্যাঁ, একদিন ছিলেন, পরের দিন উনি চেক আউট করেছেন। এবার ওনার বলুন। আর এই আরজিগড় কাণ্ডে তদন্তে আজ মীনাক্ষী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। সকাল 11টায় তিনি পৌঁছন সিজিও কমপ্লেক্সে, প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদককে। 9 আগস্ট চিকিৎসকের দেহ হাসপাতাল থেকে বের করার সময় সবাই গাড়ি বেরোতে বাধা দেওয়া হয়। তড়ি ঘড়ি দেহ বের করে নিয়ে যাওয়ার অভিযোগে বাধা দেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। আর সেই সূত্রেই ডিওয়াইএফআই নেত্রীকে জিজ্ঞাসাবাদ সিবিআই। সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের পার্টের যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল সেই খাতে আমাদের যা করার আমরা করেছি, সহযোগিতা করেছি। গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনো দিন হতে পারে না। ডাকলে অবশ্যই আসব, নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব। মীনাক্ষী এসেছেন, তাকে ডাকা হয়েছে, আশা করি তিনি তার তদন্তে তার মতো করে তিনি নিশ্চয়ই সহযোগিতা করবেন। পাশাপাশি সিবিআই ও এই মূল ঘটনাটা দ্রুত তদন্ত শেষ করুক, না হলে যতটা হয় করা যায়, মানে এই এই যে ডিলে হয়, বিলম্বিত হয়, তাতে তো বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গায় এগুলোকে অপব্যবহার করে প্ররোচনা দেয়া, বিভ্রান্তি ছড়ানো, হ্যাঁ, এগুলো যাতে না হয় সেই জন্য সিবিআই এর উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কনক্লুড করা।